काकचेष्टा वपु ध्यानं श्वाननिद्रा तथैव च अल्पहारी परित्यागी विद्यार्थी पंचलक्षण। हेलो बंधुरा, आज आमरा शिखब किभाबे स्वाधीनता दिवसे बांगलाय बक्तृता दिते हय। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ভিডিও সময় মতো আপনার কাছে পৌঁছায়। শর্ট বেঙ্গালি স্পিচ অন ইন্ডিপেন্ডেন্স ডে দুই শো ওয়ার্ডস এখানে উপস্থিত সকলকে জানাই আমার প্রণাম। প্রতি বছর ভারতে 15 আগস্ট দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, যার মধ্যে দিয়ে ভারতবাসী ব্রিটিশ শাসন থেকে আমাদের জাতির স্বাধীনতার দীর্ঘ লড়াইয়ের কথা মনে রাখে। একের পর এক আন্দোলনের পর 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, যেখানে অনেক মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল। স্বাধীনতার পর 15 আগস্ট 1947 জওহরলাল নেহেরু দিল্লির লাহোর গেটের কাছে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হন। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গেয়ে ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য ব্যক্তিরা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একত্রিত হয়। জাতীয় রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী লাল কেল্লায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে 21 বন্দুকের গুলি ফায়ার করে এবং একটি হেলিকপ্টার দিয়ে পতাকার উপর তেলনা ফুল বর্ষণ করে সালাম দেওয়া হয়। আমাদের পতাকার রং বিভিন্ন জিনিসের প্রতিনিধিত্ব করে। গেরুয়া হল সাহস এবং ত্যাগের প্রতীক, সাদা হল শান্তি এবং সত্যের প্রতীক, এবং সবুজ হল বিশ্বাস এবং বীরত্বের প্রতীক। আমাদের পতাকার কেন্দ্রে একটি অশোক চক্র রয়েছে, যার মধ্যে 24টি সমানভাবে বিতরণ করা স্পাইক রয়েছে। আমরা ভারতের স্বাধীনতায় অবিস্মরণীয় অবদানের জন্য এই বিশেষ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, গান্ধীজি এবং অন্যান্য সাহসী মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করি। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ভিডিও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।